রজত জয়ন্তী বর্ষে বর্ধমানের লাল টুসিতে সঙ্গে থিম কারুশিল্প বাংলা বাঁশে দেবীর বোধন নব সাজে। থিম হচ্ছে কারু শিল্প বাংলা বাঁশে দেবীর বোধন নবসাজে। ভাবনা আমরা পরিবেশ বান্ধব বাঁশকে দিয়ে করেছি, এবং এই আমাদের যে শিল্পীরা আছেন তারা হচ্ছে দিনমজুর। এই শিল্পী পশ্চিমবঙ্গের মধ্যে সেরা শিল্পীদের মধ্যে পড়ে, হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি, সেখানকার শিল্পীরা এসে আমাদের এই মণ্ডপ বানিয়েছেন এবং এই মণ্ডপের সাথে আলোকসজ্জা করেছেন চন্দননগরের ঘোষ ইলেকট্রিক্যাল। এবার যেটা নতুন সেটা হচ্ছে প্যান্ডেলের সাথেও তার আলোকসজ্জার একটা সামঞ্জস্য রেখে, কম্বিনেশন রেখে এটাকে আরও উৎকর্ষ করে তোলা হয়েছে। প্যান্ডেলে ভালোই লাগছে, কিন্তু সমস্ত তো সবাই মানে প্রত্যেকটা প্যান্ডেলেই স্বাস্থ্যবিধি মেনেই যোগাযোগ করেছে, স্যানিটাইজারে একটা প্যানেল করেছে প্রত্যেকটা প্যান্ডেল, বা সবারই মুখে মাস্ক ছাড়া কিন্তু প্যান্ডেলে ঢুকতে দিচ্ছে না। এমনি স্বাস্থ্যবিধি মেনটেন করেই কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই আমরা দেখছি মানে নিয়মনীতি পালন করছে সবাই।